আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। ও ইমানদারেরা শোনো, খবরদার, তোমরা এক মুমিন আর এক মুমিনের তুচ্ছ জ্ঞান করো না, একে অপরকে অবজ্ঞা করো না, একে অপরকে ছোট্ট মনে করো না, একে অপরকে গাল মন্দ করো, একজন আরেকজনকে তুচ্ছ করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, ছোট মনে করা যাবে না, ছোট করলেই কবিরা গুনাহ জোরে কোন, ঠিক কিনা? কেউ কাউরে অবজ্ঞা করবেন? কিন্তু আমাদের সমাজে এই নাক সিটকানি আসরা নাই। একজন কালো দেখতে কয় তুই কালুর ঘরের কালু, কয় না? আরেকজন মোটা কয় তুই মোটুর ঘরের মোটু, আরেকজন গায়ে গতরে একটু ছোট কয় তুই সিকনার ঘরের সিকনা। খেয়াল রাখবেন প্রিয় ভাইরা, কারো দেহের স্ট্রাকচার নিয়ে, গঠন নিয়ে আপনি তুচ্ছ করবেন না, কারণ এক একজনের এক এক গঠন আসরা নাই। কারো কান খরগোশের মতো খাড়া আসরা নাই, কারো নাকটা একটু বোসা আসরা নাই। এটা বানাইছে কে? নাকি ওই বেটা নিজেই বানাইছে? وَالَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ। খবরদার, তোমরা যখন মায়ের পেটে ছিলা তখনই তোমাদের চেহারার স্ট্রাকচার দিয়েছে কে? যেই লোকটা কালো হয়েছে নিজের ইচ্ছায় হয় নাই, ওরে কালো বানাইছে কে? যে সাদা হয়েছে নিজে সাদা হয় নাই, সাদা বানাইছে কে? আল্লাহ নিজেই স্ট্রাকচার দিয়েছেন আমাদেরকে। আমাদের চেহারা বানানোর অনুমতি আল্লাহ দেয়? আল্লাহ যদি বলতেন যাও যাও প্রত্যেকের চেহারা প্রত্যেকে বানায় নাও, আমরা প্রত্যেকে আমাদেরকে সুপারস্টার করে বানাতাম। যদি বলতো যাও নিজের চেহারার ডিজাইন নিজেই দাও, তাহলে প্রত্যেকে তো প্রত্যেককে ইউসুফ নবীর মতো সুন্দর করতাম, প্রত্যেক নারী প্রত্যেককে বিশ্ব সুন্দরী বানাতো, প্রত্যেক নারী প্রত্যেককে জুলাইখার মতো করে বানাতো, প্রত্যেক নারী নিজের চেহারাটাকে ঐশ্বরিয়া রায় জান্নাতের নাইম এভরিল করে বানাতো, ঠিক কি না? নিজেকে সবচেয়ে সুন্দরী করে বানাতো। কিন্তু এই সুযোগ আল্লাহ দেয় নাই, মায়ের পেটে থাকতে আমাদের চেহারার ডিজাইন দিয়েছে কে? এজন্য তোর নাক বসা, তুই কালুর ঘরের কালু, তুই সিকনার ঘরের সিকনা, এগুলো বলবেন? বলা যাবে? বলা যাবে? বিশ্ব নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনার পা দুইটা ছিল একেবারে চিকন। একবার বিশ্ব নবীর সামনে যখন খেজুর গাছের উপরে উঠলো খেজুর পাড়ার জন্য, ওনার চিকন পা দুইটা দেখে সাহাবারা হাসাহাসি শুরু করলো। বিশ্ব নবী বললেন, আমার ইবনে মাসুদের পায়ের নলা দেখে চিকন হওয়ার কারণে তোমরা হাসো, ইবনে মাসুদের পা দুইটা যদি কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের কালে মিজানের পাল্লার উপরে এই পা দুইটা রেখে দেয়া হয়, আল্লাহর কসম এই পা দুইটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে। কার বদনাম করেন আপনি? কার ব্যাপারে কথা বলেন খবরদার? হয়তো যারে আপনি গালি দিলেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও বেশি প্রিয়, জোরে কোন, ঠিক কিনা? খবরদার, কারো আকৃতি নিয়ে দেহের গঠন নিয়ে কোনোদিন তুচ্ছ করা যাবে না। বিশ্বনবীর একজন বিবি ছিল একটু মোটা, ওই বিবির নাম হলো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, বিশ্বনবীর একমাত্র কুমারী বউ। আয়েশা একদিন ঝগড়া লেগে বিশ্বনবীর কাছে এসে বলল, আপনার মুটকি বউ সফিয়া, মুটকি মুটি, আপনার মুটি বউ, মুটকি বউ সফিয়া। এই কথাটা বললেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা, কি বললে এটা তুমি আয়েশা? লাকাদ কুলতিলা কালিমাতানিয়া আয়েশা, ও আয়েশা এমন কথা তুমি বলেছো, লাউ মুজিজাত বিমা ইল বাহার, এই কথাটা যদি সাগরের পানিতে রেখে দেয়া হয় সাগরের চমৎকার নীলাভ পানি মুহূর্তের মধ্যে কুচকুচে কালো হয়ে যাবে রে আয়েশা। আল্লাহ আকবার! শুধু বলছে মুটকি মুটি, আপনার এই বউটা মুটি। এজন্য আর কখনো কারো গঠন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন? করবেন, করবেন, করবেন। এজন্য আল্লাহ বললেন, খবরদার গঠন আকৃতি নিয়ে তুচ্ছ করো না। এরপর আল্লাহ বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদের বদনাম করো না, নিজেদের দোষারোপ করো না, অন্যের দোষ খোঁজো না। একদল আছে নিজের কোনো দোষ খোঁজে না, অন্যের দোষ খোঁজে বেড়ায়, আসে না নাই। এজন্য আল্লাহ বললেন, এদের উপর ধ্বংস, ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাঝা, খালি দোষ খোঁজে, কয় এই লোকটার হাঁটা একটু সমস্যা, ওটার বসায় সমস্যা, ওর চুলে সমস্যা, ওর এটা সমস্যা, তোর কোনটায় সমস্যা বেটা? ওর এই সমস্যা, ওর এই সমস্যা, তোমার কোনটায় সমস্যা? এজন্য নিজের সমস্যা খুঁজবেন, অন্যের পিছে লাগবেন। মনে রাখবেন, আপনার স্রষ্টার দেয়া সবচেয়ে দামি বিষয় হলো সময়।
স্রষ্টারদে আপনার জন্য সবচেয়ে দামি উপহার হলো আপনার সময়। আপনার এই সময়টা অন্যের দোষ খোঁজা খুঁজিতে লাগাইয়েন না, আপনার নিজের দোষ খোঁজেন, নিজেকে পরিবর্তন করেন, আপনার ক্যারিয়ারটাকে ব্রাইট করেন, আপনার জীবনটারে সুন্দর করে দিবে কে? এরপর আল্লাহ বললেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মন্দ নামে কিংবা উপনামে কাউরে ডেকো না। কার কথা? যার যে নাম ওই নামে ডাকতে বলেছে কে? মন্দ নামে ডেকো না। একজন লোকের বাবা ছিল চোর, আপনি কইলেন চোরের পোলা চোর, ও তো চুরি করে নাই, ওর বাবা ছিল চোর, ওর বাবার দোষ ওর কাদের মধ্যে লাগানো যাবে? আবার ওর যেই নাম রয়েছে ওই নামেই ডাকতে বলেছে কে? ইসলামের নামটা অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন, যার যে নাম সে নামে ডাকবেন। কারণ তুদাউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম, কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবার নাম ধরে তোমাদের ডাকবে কে? কিন্তু আমরা নাম চেঞ্জ করে ডাকা ডাকি আমাদের সমাজে আসে না নাই। বাবা মা আদর করে ইসলামের প্রথম খলিফা তার নামের সাথে মিলিয়ে নাম রেখেছে আবু বকর, ওরা ডাকে বকুইরা। কি ডাকে? বাবা মা রেখেছে আব্দুল কুদ্দুস, ওরা ডাকে কুদ্দুচ্চা। ইসলামের প্রথম তীর জিহাদের ময়দানে যে সাহাবি প্রথম তীর নিক্ষেপ করেছে সাদ বিন আবি ওয়াক্কাস, বাবা মা আদর করে ছেলের নাম রেখেছে সাআদ বিন আবি ওয়াক্কাস, হেতের ডাকে আক্কাইচ্চা। আছে না নাই? এখন আমার নাম মিজানুর রহমান আজহারি, আমারে যদি কোন মিজাইন না, আমার শুনতে ভালো লাগবে? জোরে বলেন। এমন তো আপনিও আপনার নামটা বাঁকা করে বললে আপনার ভালো লাগবে? মনে রাখবেন প্রত্যেকের নামটা প্রত্যেকের কাছে বড় যত্নের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় আদরের, প্রত্যেকের কাছে প্রত্যেকের নামটা বড় সোহাগের। এর নাম আব্দুল্লাহ, এর নাম কাউসার, এর নাম রহিম। আরে রহিম আব্দুল্লাহ কাউসার তো কত আছে, এটা মনেই হইতে পারে আপনার কাছে, কিন্তু যার নাম আব্দুল্লাহ তার কাছে আব্দুল্লাহ নামটা অনেক যত্নের। সে চায় আমাকে সবাই আমার এই নামে সুন্দর করে ডাকুক, কারণ এই নাম দিয়েই তো আমার পরিচয় বহন করা হয়। চিল্লা এখন ঠিকিরা। এজন্য আল্লাহ বললেন খবরদার ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে ডেকো না, ডাকলে কবিরা গুনাহ আছরা নাই। এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাযযন্নি ইন্না বাযযাযযন্নি ইস, ও ঈমানদাররা খবরদার তোমরা বেশি বেশি ধারণা করো না, আন্দাজ অনুমান নির্ভর কথা বলো না, অনুমান নির্ভর কথা আছে না নাই? আমরা আন্দাজে কথা বলি বেশি, আমরা এলাম আন্দাজ আলী, কি আলী জোরে কোন কি আলী? আমরা আন্দাজ আলী, আন্দাজ করে কথা বলি, অনুমান নির্ভর কথা বলি, কিন্তু অনুমান নির্ভর কথা বলা কবিরা গুনাহ, কারণ বেশিরভাগ আন্দাজই সঠিক হয় না। ইয়াতাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আল্লাহ বললেন এক শ্রেণীর লোক আছে আন্দাজ করে কথা বলে, কিন্তু আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? আন্দাজ আর অনুমান কখনো সত্যের বিকল্প হতে পারে? জোরে বলেন পারে। আল্লাহ বলেন খবরদার ইন্না বাদা যন্নি ইসমুন, অনুমান আর আন্দাজ বেশিরভাগ এটা গুনার কাজ। বিশ্ব নবী বললেন ইয়াকুম ওয়াজ-যন্না ফা ইন্না যন্না কিযাবুল হাদিস, তোমরা বেশি বেশি অনুমান আর আন্দাজ করা থেকে বেঁচে থাকো, আন্দাজ আর অনুমান হলো মিথ্যা কথা, ঠিক কি না? এজন্য আন্দাজ করে কথা বলবেন, অনুমান নির্ভর কোনো কথা বলবেন, কিন্তু আন্দাজ আর অনুমান আছে না নাই? আমাদের সমাজটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে নেগেটিভ মাইন্ড, খালি নেগেটিভ, সবাই নেগেটিভ চিন্তা করে। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, পজিটিভের দিকে আসো, নেগেটিভের দিকে যেও না, ভালো চিন্তা করো, খারাপ চিন্তা করো না। আপনি যদি কারো ব্যাপারে ধারণা করতেই হয় ভালো ধারণা করবেন, মন্দ ধারণা করা যাবে নাকি মন্দ ধারণা করবেন? করবেন করবেন। আপনি দেখছেন এক বাড়িতে পুলিশ ঢুকছে, পুলিশ ঢুকছে দেখে আপনি পুরা গ্রাম এক করে ফেলছেন, এই বাড়ির ভিতরে মারামারি হয়েছে, পোলা ইয়াবা খাইছে, গাঞ্জা টানছে, পুলিশ ধরে নিতে আসছে, মাইয়া এক পোলার লগে হাত ধরে পালায় গেছে, দুই ভাইয়ের মধ্যে জমিলে কোপাকুপি, পুলিশ আসছে। আসলে একটাও সঠিক নাও হতে পারে, ঠিক কি না? হতে পারে এই বাড়িতে একজন লোক অসুস্থ আর পুলিশ হচ্ছে ওই অসুস্থ ব্যক্তির আত্মীয়, ওই অসুস্থকে দেখার জন্য পুলিশ আসছে, হতে পারে কি পারে না? আবার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য রিপোর্ট দিতে পুলিশ বাড়িতে আসে কি আসে না? কিন্তু পুরো এলাকায় আপনি মিথ্যা ছড়িয়ে দিয়েছেন, ঠিক কি না? আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই ধারণা আর আন্দাজ নির্ভর কথাবার্তা, এই জন্য আমরা হইলাম বাঙালির আন্দাজ আলী, কি আলী? আপনি আপনার বন্ধুরে দেখলেন রিক্সার মধ্যে একটা মেয়ের সাথে বসা,
বোরকা পরা একটা মেয়েকে নিয়ে আপনার বন্ধু ঘুরে বেড়ায়, মনে মনে বললেন মামা তুমি তো অনেক দূর আগায় গেছো, তুমি তো অনেক বান্দরামি শিখছো, পরকিয়া করো বন্ধু, তুমি হারাম এফেয়ার করো, রিলেশনশিপ মেনটেন করো, প্রেম করো বন্ধু তুমি, বলতে শুরু করলেন। এমন হতে পারে আপনার বন্ধুর পাশে রিক্সায় যে মেয়েটা বসা আপনার বন্ধুর আপন বোন চিল্লা এখন ঠিক কিনা, হতে পারে তার আপন ভাগিনা এখন ভাগ্নি এখন ঠিক কিনা, বোরকা পরা যেই মেয়েটা রিক্সায় বন্ধুর পাশে বসা হতে পারে তার আপন খালা, হতে পারে কি পারে না, হতে পারে কি পারে না, কিন্তু আপনি ধারণা করে গুনাহ কামিয়েছেন, আপনার বদ আমলের পাল্লাটারে ভারী করেছেন। এজন্য আল্লাহ বললেন খবরদার আন্দাজ করো না, অনুমান নির্ভর কথা বলো না, আন্দাজে কথা সমাজে বেশি না কম, দেখবেন খালি আন্দাজ, আন্দাজে কথা বলে অনেকে ঠোঁট কালো, অনেকে বলে এই লোকটা সিগারেট খায়, বলে না সিগারেট না খেয়েও কিন্তু অনেকের ঠোঁট কালো হতে পারে কি পারে না, পারে কি পারে না। এই দেশে বিয়ে করার পর হুন্ডা কিনলে তো মহা মুসিবত, কি কয় যৌতুকের হুন্ডা ঠিক কিনা, বিয়ে করার পর যদি কেউ নতুন গাড়ি কিনে কি বলে যৌতুকের গাড়ি আছে না নাই, আপনি কি নিশ্চিত যেটা যৌতুকের গাড়ি, আপনার কি আর খাইয়ে দেওয়া কাম নাই? এজন্য খবরদার চায়ের দোকানে বসে, এলাকার বাজারের মধ্যে বসে, আড্ডাখানায় বসে আন্দাজ অনুমান নির্ভর কথা বলবেন না, আন্দাজ অনুমানে কথা বললে আপনার গুনার পাল্লা ভারী করে দিবে কে। এরপর আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করবেন না, গোয়েন্দাগিরি সমাজে আছে না নাই, গোয়েন্দাগিরি করে উকি ঝুঁকি মারে আছে না নাই, খবরদার কারো দোষ দেখলে ঢেকে রাখেন আপনার দোষ ঢেকে রাখবে কে, কারো গুমর যদি আপনি ফাঁস করে দেন আপনার গুমর ফাঁস করবে কে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুমিনের দোষ গোপন করে তার দোষ গোপন করবে কে, আমান কাশাফা মুমিনান কাশাফাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কেউ যদি কোনো মুমিন বান্দার গোমর ফাঁস করে দেয় কিয়ামতের দিন তার গোমর ফাঁস করবে কে। এজন্য খবরদার ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, ডোন্ট বি স্পাই, অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলাবে না, একদল আছে ফ্যামিলি ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে আসেনা নাই, ব্যক্তিগত গোপনীয় বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে আসেনা নাই, খবরদার কারো মোবাইলের মেসেজ চুরি করে পড়বেন না, কারো মোবাইলের গ্যালারিতে ঢুকে ব্যক্তিগত ছবিগুলো দেখার চেষ্টা করবেন না, দুইজনে কথা বলে আড়ি পেতে কথা শোনার চেষ্টা করবেন, এগুলো কবিরা গুনাহ, এগুলোর কারণে এই সমাজে মারামারি চিল্লা এখন ঠিক কি না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না, নজর দিও না, ফাঁক ফকর দিও না, আড়ি পেতো না, গ্রাম বাংলা এগুলো আছে না নাই, অনেক মহিলারা এগুলো করে, মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার আড়ি পাতবেন না, এশার নামাজের পর আরেক বাড়ির জানলার কাছে যে কান লাগা রাখে দেখে কি কয় আছে না নাই, ছিদ্র থাকলে নজর দেয় আছে না নাই, তারপর অন্যের ব্যক্তিগত ম্যাটার নিয়ে খোঁজাখুঁজি করে খবরদার, প্রত্যেকের একটা প্রাইভেট জগৎ আছে, পার্সোনাল স্পেস আছে, এভরিওয়ান হ্যাজ এ পার্সোনাল স্পেস, নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ানস পার্সোনাল ইস্যু, নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামওয়ান প্রাইভেট ম্যাটার, প্রত্যেকের প্রাইভেট ম্যাটার পার্সোনাল স্পেস বলে কথা আছে, এগুলো নিয়ে খোঁজাখুঁজি করা যাবে। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, খবরদার একে অপরের গীবত করো না, গীবত আছে না নাই, হুজুর বলেন খেজুর বলেন সবার এই রোগ আছে না নাই, খবরদার গীবত করা যাবে, ব্যাকবাইটিং কবিরা গুনাহ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় গুনাহ চিল্লা এখন ঠিক কি না। আমাদের সমাজে হালাল সিস্টেমে গীবত আছে না নাই, কিভাবে করে বলে, বললে তো গীবত হয়ে যায় তারপরেও বলি না, বললে গীবত হয়ে গেলে আপনি আর বললেন না, বললে যদি গীবত হয়ে যায় ওটা বলা যাবে, এরকম বলে না, আসলে কি বলার, বললে তো গীবত হয়ে যায় তারপরেও একটু বলি, বললে যদি গীবত হয়ে যায় তারপরে একটু বলবেন ওটা বলা যাবে না। বিশ্ব নেই বললেন মেরাজের রাতে আমি দেখলাম এক শ্রেণীর লোক আঙ্গুল গুলো লোহা দিয়ে তৈরি, তামা দিয়ে তৈরি, ইয়াখদাসুনা উজুহাহুমা সুদুরাহুম, ওই লোহার জ্বলন্ত আগুনের আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত গুলো নিজের বুকের গোশত গুলো কুড়ে কুড়ে খাচ্ছে। আমি বললাম ভাই জিব্রাইল মানহুমিয়া জিব্রিল, ও জিব্রাইল এরা খারাপ, সৈয়দনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাত মিন উম্মাতিক, এরা হলো আপনার উম্মতের মধ্য থেকে, চায়ের দোকানে বসে বসে যারা একজনের বিরুদ্ধে আরেকজন গীবত করত তারাই হলো এই লোক কন্যা, আউযুবিল্লাহ। এজন্য গীবত করা যাবে, একজনের কথা আরেকজনের কানে লাগায়, এর ব্যাপারে ওর কান ভারী করে, ওর ব্যাপারে ওর কান ভারী করে, প্যাস পোস লাগায় গ্রামের মধ্যে একটা গিরিঙ্গি লাগায় রাখে, এরকম লোক আছে না নাই,